शहजादा रिव्यू। ओके, तो शहजादा, वेल शहजादा देखे আমার নিজেকে হারামজাদা মনে হয়েছে। শাহজাদা দেখে আমার নিজেকে বোকা চোদা মনে হয়েছে, কারণ আমি জানতাম এটা একটা খারাপ সিনেমা। আমি জানতাম, আমি আজকে শুক্রবার দিন কি বহুত কাজ ছিল, ইম্পর্টেন্ট ফ্যামিলি ম্যাটার ছিল যেখানে আমাকে যেতে হতো, সেইটা সত্ত্বেও প্লাস অ্যান্টম্যান বেরোচ্ছে, অ্যান্টম্যানের জন্য আমি রাত্রিবেলার শো রেখেছি। ওকে, কিন্তু এই ঢপের সিনেমার জন্য আমি ভোরবেলার শো দেখতে গেছিলাম, ঠিক আছে? ভোরবেলার শো দেখে দেন ইম্পর্টেন্ট ম্যাটার হ্যান্ডেল করে তারপরে অ্যান্টম্যান দেখে তবে আমি বাড়ি এসেছি। আমি অ্যান্টম্যানের থেকে বেশি প্রায়োরিটি শাহজাদাকে দিয়েছিলাম, তো তুমি আমাকে বোকাচোদা ছাড়া কি বলবে? শাহজাদা হচ্ছে গিয়ে এই বছরের প্রথম ব্লকবাস্টার যেটা 100 কোটিকে আমাদেরকে হেগে ফেলবে। ওকে, আমাদের স্কুলে কিছু ছেলে ছিল, ঠিক আছে, তাদেরকে ঝেপেই পাস করতে হবে, বাট তারা ঝাঁপতেও পারতো না ঠিক করে। আপনি ওকে খুলে খাতা দেখিয়ে দিলে উপরে ও ভুলই লিখবে, ঠিক আছে? ওর কপালেই প্রবলেম, ওর চোখে প্রবলেম, ওর এই চশমাটার দরকার ছিল, ঠিক আছে? আমরা ছিলাম যে টুকলি চ্যাম্পিয়ন, ভাই তুমি আমাকে খাতার একটুখানি কোণ দেখাবে, আমি বাকি পাতা পুরো লিখে দেবো। কিন্তু কিছু ছেলে ছিল, তুমি পুরো খুলে দেখাচ্ছ, এনে দেখ, তাতেও দেখতে পাবে না, কানাচোদা, ঠিক আছে? তো এরকমই কিছু কানাচোদা লোক মিলে তৈরি করেছে শাহজাদা। ওকে, বরুণ ধাওয়ান খুব ভালো অ্যাক্টিং পারে, কিন্তু বরুণ ধাওয়ানের বাবা রোহিত ধাওয়ান, ওয়েল আমার মনে হয় ওনার আবার ফিল্ম স্কুলে যাওয়ার একটা সময় এসছে। অ্যাটলিস্ট ফিল্ম স্কুলে উনি না যদি যান, তাহলে বসে একটুখানি দেখুন কিছু সিনেমা, ঠিক আছে? ওকে, আল্লু অর্জুনের সোয়্যাগ নেই, ওকে, মানে ওর সোয়্যাগ আছে ওর মতো করে, আল্লু অর্জুনের মতো ও কোনোদিন আল্লু অর্জুন হতে পারবে না বলাটা ভুল, আমরা এসব কথা বলার কেউই না, বাট আল্লু অর্জুন ইজ আল্লু অর্জুন। আল্লু অর্জুনকে যেগুলো করতে দেখতে ভাল লাগে সেগুলো কার্তিক আরিয়ানকে করতে দেখতে ভাল লাগে না, ঠিক আছে? এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই সিনেমাটার মানে অ্যাকশান কোরিওগ্রাফি থেকে মানে ক্যামেরা মুভমেন্ট পর্যন্ত কপি। ওকে, এত ফ্রেম বাই ফ্রেম কপি হয়েছে এই সিনেমাটা যে আপনি যদি সামহাউ আলা বৈকুণ্ঠপুরমালু না যদি দেখে থাকেন, আপনার জন্য খুব একটা প্রবলেম হয়তো হবে না, বাট যারা দেখেছে তারা জাস্ট নিতে পারবে না, মানে ঘুষি লাথি পর্যন্ত কপি, ঠিক আছে? ওর বোনের ওড়না ছিনতাই করে নিয়ে গেছে, ঠিক আছে, একটা বিচ্ছিরি একটা সিকোয়েন্স, মানে এই সিকোয়েন্সে যখন আলা বৈকুণ্ঠপুরমালুতে ছিল তখনও সিকোয়েন্সটা খুব বিচ্ছিরি ছিল। কেউ যদি আমার কাছে এক্সপ্লেনেশান চায় আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই সিনেমাতে সেটা যেন জাস্ট দেখা যায় না, এবং ও কনুই দিয়ে মারছে, ঘুষি মারছে, একদম সেম টু সেম, ও দৌড়ানো থেকে শুরু করে ইভেন কি ওর চুল কোন ডিরেকশনে উড়বে, ঠিক আছে, সেটা পর্যন্ত কপি করা হয়েছে। এবার এত কপির ফলে কি হয়েছে যে ওরা খালি মনে করছে যে আমরা ফ্রেম বাই ফ্রেম মিলিয়ে দিলে বোধহয় একটা ফিল্ম বোধহয় দাঁড় হয়ে যাবে, সেটা কিন্তু হয়নি। ভাই কোনো মানুষ লাইফে কালা হতে চায় না, রাইট? বাট শাহজাদার গান শুনে আপনার মনে হবে কাশ আমি কালা হতাম। আমি যদি কালা হতাম তাহলে সারাই বালের গান আমাকে শুনতে হতো না। মানে আলা বৈকুণ্ঠপুরমালুতে এত ভালো ভালো গান রয়েছে, বুটা বোমা রয়েছে, রামুলো রামুলো রয়েছে, ঠিক আছে? আমি একটা গানেরও কথা বুঝি না, বাতা বুঝি না, কিচ্ছু বুঝি না, বাট যখন বাজে তখন আমার নাচতে ইচ্ছা করে। আর এই সিনেমার যে গান রয়েছে শোনার পরে আপনার মনে হবে যে আমারও নাচতে ইচ্ছা করছে, খালি মিউজিক ডাইরেক্টর আমার সামনে শুয়ে পড়ুক, ওর শরীরের ওপর দিয়ে নাচবো, যে গেয়েছে সে সামনে শুয়ে পড়ুক ওর ওপর দিয়ে নাচবো, লাস্টে কার্তিক আরিয়ানকে শুয়ে ওর ওপরেও নাচবো, দেন ফাইনালি ডিরেক্টরকে শুয়ে ওর বান্ডুর ওপরে আপনার নাচতে ইচ্ছা করবে। বাই দ্য ওয়ে সিনেমার গল্প হচ্ছে গিয়ে সিনেমার মেইন হিরোর নাম হচ্ছে গিয়ে বান্টু, আমরা আমাদের ছোট খোকাকে কেউ কেউ বান্টু বলে ডাকি, তো এখানে চরিত্রের নাম হচ্ছে গিয়ে বান্টু, তার একটি বোকাচোদা বাপ আছে তার নাম হচ্ছে গিয়ে বাল্মীকি, ওকে, সেটা পরেশ রাওয়াল প্লে করছে। এনিওয়ে পরেশ রাওয়াল যাই হোক এখন উনি ওই লেভেলেই চলে গেছেন, যাই হোক, এনিওয়ে মাই পয়েন্ট ইজ গে যে তো সেই বাপ এই ছেলেকে অ্যাকচুয়ালি চুরি করে এনেছে, ঠিক আছে? তো হ্যান ত্যান বালবিচি গল্প আনরিয়ালিস্টিক, ঠিক আছে? টু বি ভেরি অনেস্ট, আলা বৈকুণ্ঠপুরমালু নেটফ্লিক্সে এসেছিলো, সবাই খুব মাতামাতি করেছে, আমার কোনো দিনই সিনেমাটা ভাল লাগেনি, সিনেমাটা একটা বেকার সিনেমা, কিন্তু কিছু সিকোয়েন্স রয়েছে সিনেমাটার মধ্যে যেটার জন্য সিনেমাটা উতরে যায়।
আর যেটা রয়েছে আল্লু অর্জুন, ওকে, যার আমি অনেক খাজা সিনেমা দেখেছি, যেই সিনেমার কোনো লজিক নেই কিন্তু পিওর এন্টারটেনমেন্ট পারপাসে আপনি বসে দেখতে পারবেন, এবং আল্লু অর্জুনের স্ক্রিন প্রেজেন্সের জন্য আপনি দেখতে পাবেন, ওকে। আলা বৈকুণ্ঠ পুরামলু এক্স্যাক্টলি ওরকম একটা কেস, বাট আমাদের শেহজাদা ওর ধারে কাছেও যেতে পারেনি। এখন দেখুন ভাই, কার্তিক আরিয়ান এখন আকাশে চলছে, কে আর কে পর্যন্ত বলে দিয়েছে বলিউডে কোনো সুপারস্টার নেই আপাতত ও ছাড়া। এখন কে আর কে যখন বলেছে, ঠিক আছে, তখন তো নিশ্চয় কথাটা সত্যি হবেই, ঠিক আছে। এর মধ্যে যদি আপনি সার্কাসম খুঁজে না পান তাহলে আপনার মাথায় গণ্ডগোল আছে। এনিওয়ে, মাই পয়েন্ট ইজ কি, যে যদি আপনার কাছে নষ্ট করার মতো পয়সা আর কষ্ট করার মতো ইচ্ছা থাকে তাহলে হলে গিয়ে আপনি দেখুন, ওকে, এই সিনেমা আপনার জঘন্য তো লাগবেই, এবং আমি চাই লোকে হলে গিয়ে দেখুক, কারণ কার্তিক আরিয়ানকে নিয়ে না লোকে পুজো করছে আশপাশে, ঠিক আছে। তো গিয়ে দেখুক, দেখে ঝাড়টা জ্বলবে, ঝাড় যখন জ্বলবে তখন বাড়িতে এসে লিখবে, দেন একটুখানি ভাববে যে আমাদের একটু সময় এসছে প্রত্যেকটা লোকের ক্রিয়েটিভ চয়েসকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করার। তো যাই হোক, কার্তিক আরিয়ানের ক্রিয়েটিভ চয়েস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা সেটা পরে আসবে, কবে আসবে আমি সত্যি জানি না। এনিওয়ে দেখুন, পাদাম পাদা হারাম জাদা, ঠিক আছে, মুখে কাদা শেহজাদা, ওকে, এই কবিতাটা যেরকম কোনো মানে ছিল না, এই সিনেমাটা সেরকম কোনো মানে নেই। চলো টাটা ভাই।